আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ। যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হলেও হারানো শহর ফের দখল করা হবে, ঘোষণা জেলেনস্কির। এদিকে বেলারুশ থেকে বিমান হামলা চালিয়েছে রাশিয়া, বলছে ইউক্রেন। জানিয়ে দেবে ইউক্রেনে হামলা শুরুর পর প্রথম বিদেশ সফরে পুতিন। এদিকে লাদাখে ভারত চীন সংঘাতে দুই বছর, উষ্ণতা আরো বাড়ছে। সর্বশেষ জানিয়ে দেব, আমার ষড়যন্ত্রেই ক্ষমতা গেছে ইমরান খানের, বলছে ফজলুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হলেও হারানো শহর ফের দখল করা হবে, ঘোষণা জেলেনস্কি। টানা চার মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় রাশিয়ার কাছে বিস্তৃত ভূখণ্ড হারিয়েছে কিয়েভ। রুশ দখলে চলে গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। তবে সেভেরোদোনেৎস্ক শহর রাশিয়ার দখলে চলে যাওয়া ইউক্রেনীয় শহরগুলো জয় করে আবারও ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে বর্তমান সময়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া বা পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে বলেও জানিয়েছেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার গভীর রাতে দেওয়া ভিডিও ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনে গত 24 ঘন্টায় 45টি রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং রকেট আঘাত এনেছে। রুশ এই হামলাকে তিনি তার জনগণের মনোবল ভাঙার জন্য নিষ্ঠুর কিন্তু ধ্বংসাত্মক প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি দাবি করেন, সেভেরোদোনেৎস্ক, দোনেৎস্ক, লোহানস্ক সহ রাশিয়ার কাছে হারানো আমাদের সকল শহরকে আমরা ফিরিয়ে আনব। গত 24 ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্র পথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসাথে তিন দিক হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। মস্কো অবশ্য ইউক্রেনে তাদের আগ্রাসনকে বিশেষ সামরিক অভিযান বলে আখ্যায়িত করেছে। এছাড়া যুদ্ধের শুরুতে পুরো ইউক্রেনীয় ভূখণ্ড আক্রান্ত হলেও রাশিয়ার সামরিক বাহিনীর মূল মনোযোগ এখন দেশটির পূর্বাঞ্চল ডনবাস এলাকায়। প্রসঙ্গত, শনিবার ইউক্রেনের লোহানস্কের সেভেরোদোনেৎস্ক শহরের দখল নিয়েছে রাশিয়া সামরিক বাহিনী। এর মাধ্যমে পুরো লোহানস্ক অঞ্চলটি রাশিয়ার দখলে চলে এলো। অবশ্য একই দিনে দেওয়া ওই ভাষণে জেলেনস্কি রুশ নিয়ন্ত্রণ থেকে ভূখণ্ড ফিরিয়ে আনার অঙ্গীকারও করেছেন। রয়টার্স বলছে, কয়েক সপ্তাহের নৃশংস লড়াইয়ের পর শনিবার দিনের শুরুতেই মস্কোর বাহিনীর কাছে পতন হয় সেভেরোদোনেৎস্ক শহরের। আর এদিন রাতে দেওয়া ভাষণে প্রথমবারের মতো সেভেরোদোনেৎস্ক নামটি উল্লেখ করেন জেলেনস্কি। এদিকে আগ্রাসন শুরুর চার মাস পার হওয়ার পর এসে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তিনি বলেছেন, যুদ্ধের এই পর্যায়ে এটি আধ্যাত্মিকভাবে কঠিন, মানসিকভাবে কঠিন। এই যুদ্ধ আর কতদিন চলবে? বিজয় অর্জন করার আগে আমাদের আরো কত আঘাত, ক্ষতি এবং প্রচেষ্টার প্রয়োজন হবে সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। তিনি আরো বলেছেন, ইউক্রেনের উপর ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা এটি প্রমাণ করে যে কিয়েভকে সাহায্য করার জন্য রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট নয়। এছাড়া ইউক্রেনের আরো অস্ত্রের প্রয়োজন বলেও দাবি তার। জেলেনস্কির ভাষায়, আমাদের মিত্রদেশ ও অংশীদারদের হাতে থাকা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন স্টোরেজের মধ্যে রাখা উচিত নয়, এমনকি প্রশিক্ষণের কাজেও এখন এগুলোকে ব্যবহার করা উচিত নয়। এগুলো এখন ইউক্রেনের প্রয়োজন, বিশ্বের যে কোনো জায়গার চেয়ে এগুলো বেশি প্রয়োজন আমাদের। বেলারুশ থেকে বিমান হামলা চালিয়েছে রাশিয়া, বলছে ইউক্রেন। বেলারুশ থেকে প্রথমবার ইউক্রেন ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার কিয়েভের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। ইউক্রেন বলছে, ইউক্রেন বিরোধী যুদ্ধে বেলারুশকে জড়িত করার লক্ষ্য নিয়ে রাশিয়ায় বিমান হামলা চালায় মার্কিন সাময়িকী নিউজ উইক এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। ফেসবুক প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেন জুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো হয়েছে। রাশিয়ার বোমারু
সরাসরি বেলারুশদের ভূখণ্ড থেকে উড়ে এসে এসব হামলা চালিয়েছে। ইউক্রেন দাবি করেছে 6টি যুদ্ধ বিমান 12টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলো বিস্ফোরিত হয়েছে কিয়েভ, চেরনিহিব ও সুমি অঞ্চলে। ইউক্রেনীয় মন্ত্রণালয় বলেছে এই প্রথমবার বেলারুশের ভূখণ্ড সরাসরি ব্যবহার করে বিমান হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা মিখাইলো প্যাডোলিয়াভ জানান, গতরাতে ইউক্রেনে 48টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এগুলো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। রাশিয়া এখনো ইউক্রেনকে ভয় দেখাতে, আতঙ্ক ছড়াতে এবং মানুষকে ভীত করতে চাইছে। ইউক্রেন সবকিছু সম্পর্কে জ্ঞাত এবং যে কোনো কিছুর জন্য প্রস্তুত। ইউক্রেনীয় সাংবাদিক অলগা তোকারিউক বলেছেন, রাত ও ভোরে 60টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, বেশিরভাগ বেলারুশের ভূখণ্ড থেকে। এসব ক্ষেপণাস্ত্র লাভিভ, জিটোমির, চেরনিহিব, মাইকোলাইভ, খার্গিব অঞ্চলে আঘাত এনেছে। ইউক্রেনে হামলা শুরুর পর প্রথম বিদেশ সফরে পুতিন। মধ্য এশিয়ার দুই দেশ সফর করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশ দুটি হল তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান। আল জাজিরার খবরে বলা হয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দুই দেশ সফর করলে এটা হবে ইউক্রেনে হামলা শুরুর পর প্রেসিডেন্ট পুতিনের প্রথম বিদেশ সফর। রুশ প্রেসিডেন্ট সর্বশেষ ফেব্রুয়ারির শুরুর দিকে চীন সফর করেছিলেন। রাশিয়ার প্রথম রাষ্ট্রীয় টেলিভিশনের ক্রেমলিন করেসপন্ডেন্ট পাভেল জার্ভিন বলেন, পুতিন চলতি সপ্তাহে তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান সফর করবেন। এছাড়া তিনি মস্কোতে আলোচনার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর অনুসারে দোশানবেতে পুতিন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোনের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাজিক এই প্রেসিডেন্ট রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এছাড়া পুতিন আশাকবাদে কাস্পিয়ান দেশগুলোর সঙ্গে এক সামিটে মিলিত হবেন। এই অনুষ্ঠানে আজারবাইজান, কাজাকিস্তান, ইরান এবং তুর্কমেনিস্তানের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। লাদাখে ভারত চীন সংঘাতের দুই বছর পর উষ্ণতা বাড়ছে। ঠিক দুই বছর আগে 2020 সালের জুন মাসে পশ্চিম হিমালয়ে লাদাখে চীন ও ভারতের মধ্যে আগ্নেয়াস্ত্র ছড়া লড়াইয়ে দুই পক্ষের সেনাবাহিনীর বেশ কিছু সদস্যদের মৃত্যু হয়। দুই দেশের সম্পর্কের চরম অবনতি হয়। মনে করা হয়েছিল সংঘাত আরো গভীর হবে, এশিয়ার সংকটও বাড়বে, হয়নি। লাদাখ সংঘর্ষের ঠিক দুই বছর পর দুই দেশের সম্পর্কের অবনতি তো হয়নি, উন্নতি হয়েছে। সম্প্রতি তাজিকিস্তানের রাজধানী দোশানবেতে মধ্য, দক্ষিণ ও পূর্ব এশিয়ার এক নিরাপত্তা সম্মেলনে রাশিয়া, ইরান সহ মধ্য এশিয়ার একাধিক ছোট দেশের সঙ্গে এক বিবৃতিতে সই করা ভারত ও চীন আফগানিস্তান পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পরস্পরের নিরাপত্তা বিষয়ক উদ্বেগ নিয়ে দুই দেশ একমত হয়। এর ঠিক আগে মার্চ মাসে দিল্লি সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফরের পর দিল্লিতে সাংবাদিক বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তিনি ওয়াং ইর সঙ্গে 2020 সালের সেপ্টেম্বরে মস্কো এবং 2021 সালের জুলাই মাসে দোশানবেতে দেখা করেন। স্বাভাবিকভাবেই কিভাবে সীমান্ত উত্তেজনা কমানো যায় তা নিয়ে আলোচনা হয়েছিল। সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার পর্যায়ে কথাবার্তা ভালোভাবেই এগোচ্ছে বলেও তিনি জানান। জয়শঙ্করের বক্তব্য থেকে পরিষ্কার, ভারত ও চীনের সম্পর্কের অবনতি হয়নি। ভারত ও চীনের মধ্যে প্রায় 3,500 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে তিনটি অংশ নিয়ে বিবাদ। এর কিছুটা পূর্ব ভারতের অরুণাচল প্রদেশে, যা দক্ষিণ তিব্বতের অংশ বলে চীন দাবি করে। মধ্যের অংশটি নেপাল এবং ভুটানের মধ্যবর্তী প্রায় 80 কিলোমিটার জায়গা জুড়ে। এর উত্তর ভারতে পশ্চিম হিমালয়ের কোল ঘেঁষে ভারত শাসিত লাদাখ এবং চীন শাসিত আকসাই চীনের মধ্যবর্তী অংশ। কাশ্মীরের বিশেষ মর্যাদা 2019 সালের আগস্টে প্রত্যাহার করার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, পাকিস্তান শাসিত কাশ্মীর ওই আকসাই চীনকে ভারতের সঙ্গে জোড়া হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যের কড়া সমালোচনা ও বিরোধিতা করেছিল। বিষয়ের গুরুত্ব বুঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার সপ্তাহ কয়েকের মধ্যেই বেইজিং এর উড়ে যান জয়শঙ্কর। ওয়াং এর সঙ্গে দেখা করেন, লাভ হয়নি। চীন ভারত সীমান্ত মোতায়েন করে এবং শেষ পর্যন্ত সংঘাতে ভারতের 20 এবং চীনের কয়েকজন আর্মি সদস্যদের প্রাণ যায়। ভারতের প্রবল চীনা বিরোধী হওয়া তৈরি হয় হিন্দুত্ববাদী নানা দল মাঠে নামে এবং সরকারের ওপর চাপ বাড়তে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার থেকে দূরে থাক। ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের বিরোধিতায় একটি কড়া শব্দ ব্যয় করেননি। আরো তাৎপর্যপূর্ণ হল প্রশান্ত মহাসাগর অঞ্চলে আমেরিকার আর্মির দায়িত্বে থাকা জেনারেল চার্লস ফ্লিন এর সাম্প্রতিক মন্তব্য এবং চীন ভারতের প্রতিক্রিয়া। ফ্লিন ভারত সফরে এসে সপ্তাহখানেক আগে বলেছিলেন, চীনের লিবারেশন আর্মি যেভাবে সীমান্তে পরিকাঠামো বানায়,
বানাচ্ছে তা উদ্বেগজনক। ফ্লিনের মন্তব্যের পাল্টা জবাব না দিয়ে ভারত বলেছে সীমান্ত সুরক্ষিত করতে ভারত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আমেরিকার কিছু প্রতিনিধি দুই দেশের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে, এটা নিন্দনীয়। দিল্লি ও বেজিং নিজেদের মধ্যে কথাবার্তা বলে দ্বিপক্ষীয় স্তরে সমস্যার সমাধান করতে সক্ষম। এই ঘটনাক্রম প্রমাণ করে বেজিং ও দিল্লি সম্পর্ক মেরামতে যতটা সময় দিচ্ছে বিরোধ বাড়াতে ততটা নয়। আমার ষড়যন্ত্রে ক্ষমতা গেছে ইমরান খানের, বলছে ফজলুর রহমান। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমার ষড়যন্ত্রে ক্ষমতা গেছে ইমরান খানের। পাকিস্তানের তৎকালীন বিরোধী দলগুলোর এই জোট নেতা দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে কোনো বিদেশি ষড়যন্ত্র হয়নি, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনিই দায়ী। শনিবার ইসলামাবাদে এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন বলে এক প্রতিবেদনে এ জানিয়েছে জিও টিভি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, হুমকিমূলক চিঠি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, তারপরে কে আপনাকে হত্যা করতে যাবে, ষড়যন্ত্রের কথা প্রত্যাখ্যান করেছে দেশের নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলো, তারা প্রমাণ করেছে আপনি মিথ্যা কথা বলেছেন। মাওলানা ফজলুর আরো অভিযোগ করেন, জালিয়াতি এবং অবৈধ উপায়ে ক্ষমতায় এসেছিল পিটিআই নেতৃত্বাধীন ইমরান খানের সরকার। ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে যারা ষড়যন্ত্র করেছেন তার অন্যতম আমি, এক্ষেত্রে কোনো বিদেশি ষড়যন্ত্র হয়নি, এটা হলো ফজলুর রহমানের ষড়যন্ত্র যে আপনাকে তল্পিত লপ্ত সহ বিদায় করেছে।